তোমাদেরকে করানো হয়েছে। যেহেতু তোমাদের এইটা সিলেবাস ভিত্তিক ড্রয়িং, এই জন্য তোমাদেরকে একটা রিভিউ করানো হবে, কেন তোমরা বিষয়টা ভালো করে বুঝে নাও নিতে পারো। তো আমরা দেখে নেই তাহলে এটা কথাটা কীভাবে আনতে হবে। আমরা এই প্রথমে এই দুইটা লেখা আমরা দুইটা লেখা ব্যবহার করবো। আমরা দুইটা লেখা ব্যবহার করে আমরা এভাবে দিয়ে নেব। এরপরে আমরা যেটা করবো, এই দিকে একটা লেখা, এই দিকে একটা লেখা, এই লেখাটা আমরা যদি মেপে নেই, এই লেখাটা যদি আমরা মেপে নেই তাহলে দশ নিতে পারবো, এটা দশ নিতে পারবো। যদি এটা মেপে নেই দশ নিতে পারবো, আমরা এইভাবে করতে পারবো। এরপরে এই মাঝখান বরাবর আমরা একটা ফোঁটা দিয়ে এখানে আমরা একটা যোগ চিহ্ন, একটা যোগ চিহ্ন দিয়ে আমরা ভুলটা দিয়ে দিতে পারবো। এবার আমরা এটা মুছে ফেলতে পারবো। আমরা এতটুকুই আঁকবো নার্সারি ক্লাসের জন্য। আর আমরা ইচ্ছা করলে এটাকে আমরা একটু উড়ন্ত পতাকাও আঁকতে পারি। যদি আমরা উড়ন্ত পতাকা আঁকি তাহলে যেটা করতে হবে, এখানে এখানে ফোঁটা দিয়ে আমরা একটু বাঁকা করে নেব, একটু বাঁকা করে নেব উপরের দিকে। আর এই নিচে দিকে বাঁকা করব, করে এটা মুছে নেব। এটা থেকে আবার নিচের দিকে বাঁকা করে এটা মুছে নেব। এগুলো আমরা সোজা তার রেখাটা মুছে নেব। এরপরে আমরা যদি এটা দিয়ে দেই আমরা উড়ন্ত পতাকাটা, আর এটা বাঁকা দিলেও হবে, যেভাবে আছে এইভাবে থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা পতাকাটা এইভাবে আঁকতে পারি। আমি আবারও বলে রাখি, আমরা এটা যদি স্কেল নিয়ে দিতে পারবো, এটা যদি নেই দশ দিতে পারবো, এটাও আমরা দশ নিয়ে করতে পারবো। যদি মেপে নেই এখানে সাড়ে চার, যদি দশ নেওয়ার সময় মেপে নেই সাড়ে চার, এই জায়গাটার দূরত্ব যদি আমরা ছয় রাখি তাহলে পতাকাটা আঁকা একেবারে পারফেক্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছি। তোমরা বারবার চেষ্টার মাধ্যমে ড্রয়িংটা শিখে নেওয়ার চেষ্টা করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে ড্রয়িং নিয়ে। পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ তোমাদের।